আমরা বিএনপির সাথে তো একজোটেই ছিলাম বহুদিন, একসাথে নির্বাচনও করেছি, একসাথে আমরা সরকারও ছিলাম এবং যুগপথেই আমরা দর্তব্য ঘোষণা করেছিলাম। তারা অন্তত আমাদের আমিরের জামাতের আমিরের অ্যারেস্টের পরে একটা বিবৃতি দিবেন, পুলিশে হামলার পর একটা বিবৃতি দিবেন, তো আমি জানি না তারা সে কাজটি করেননি, আমাদের কর্মীরা আহত হয়েছিল। এরপরে অন্যান্য প্রোগ্রামের ব্যাপারে ওনারা যে দলের সাথে আলাপ পরে করছেন, আমাদের সাথে সেরকম এক্সচেঞ্জ তাদের ছিল না। সেই জন্য আমরা আমাদের মতো করে কর্মসূচি, সরকার বিরুদ্ধেই সরকার পতন আন্দোলনেই আমরা আছি, বিএনপি তার মতো করে আছে। তবে আমি আশা করি যে সরকার বিরোধী জোরদার হয়, মাঠে সব সরকার বিরোধী আন্দোলনের লোকদের সাথে দেখা সাক্ষাৎ হবে। বাংলাদেশে অবজারভার পাঠাবে কি না এটা অ্যাসেস করার জন্যেই বাংলাদেশ সফর করছেন। ইতিমধ্যেই তারা আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ হয়েছে, আমরা তাদের চিঠি পেয়েছিলাম এবং আজকে তাদের চিঠির উত্তরে সাক্ষাৎ করার জন্য সম্মতি দিয়েছিলাম এবং সে আলোকে আমাদের চারজনের প্রতিনিধি দলের সাথে তাদের মিটিং হয়েছে। এই মিটিংয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং কেয়ারটেকার সরকার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান স্বচ্ছ ক্রেডিবল পার্টিসিপেটরি লেভেল প্লেইং ফিল্ড ইত্যাদি কিভাবে নির্বাচনের সময় নিশ্চিত করা যায় এই ব্যাপারে আমাদের ভিতরে মত বিনিময় হয়েছে। 14 এবং 18 নির্বাচন নিঃসন্দেহভাবে এটা প্রমাণিত হয়েছে যে এই সরকার এবং এই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হইতে পারে না, সুষ্ঠু নির্বাচন হইতে পারে না। যে সরকার এখন এই রাজনৈতিক দলগুলোকে মিটিং করতে দিচ্ছে না, নির্বাচনের 4 মাস আগে সভা করতে দিচ্ছে না, আমাদের সমস্ত অফিস খুলতে দিচ্ছে না, এরকম পরিস্থিতিতে নির্বাচনের দিন অবাধ সুষ্ঠু এবং তারা সব ঠিক হয়ে যাবে এটা আশা করার কারণ নাই। সুতরাং সরকার এখনই প্রমাণ করছে তাদের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হইতে পারে না। আমরা সেই কথাটি অত্যন্ত পরিষ্কার করে বলে দিয়ে আসছি এবং তারাও ডিপ্লোম্যাটিক ভাষায় আমাদের সাথে প্রায় একমত ঐকমত্য পোষণ করেছে। তারা আমাকে জানতে চেয়েছিলেন যে আমাদের অবজারভার পার্টি পাঠানোটা আপনারা কিভাবে দেখেন, কারণ তাদের এই ভিজিটটা হচ্ছে অবজারভার পাঠাবে কি না সেটা যাচাইয়ের জন্য, অবজারভার আসার জন্য না। আমরা বলেছি বাংলাদেশের নির্বাচনে যে কোনো অবজারভার হলে এটা আমরা ওয়েলকাম করি যদি সেটা কোনো নির্বাচন হয়, আর যদি সেটা নির্বাচন নামে প্রহসন হয় তাহলে এখানে অবজারভার আসার কোনো অর্থহীন। সেক্ষেত্রে আপনারা একটা অবৈধ নির্বাচনকে দেখতে আসবেন, এতে আপনারা সম্মান বোধ করবেন কি না এটা আপনাদের বিবেচনার বিষয়। সুতরাং যদি সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয়, নন গভর্নমেন্টাল সরকার অধীনে হয়, তাহলে আপনারা অবজারভার পাঠালে আমরা আপনাদের ওয়েলকাম করি। আর একদলীয় একটা বাজে নির্বাচনের প্রহসনে আপনারা এসে তাদেরকে কিছুটা বৈধ দেবেন এটা বোধহয় সমচিন হবে না। তারা আমাদের জিজ্ঞেস করেছে যে আপনাদের নিবন্ধনের কি অবস্থা, আমরা বলেছি আমরা নিবন্ধিত দল, আমরা 1986, 91, 96, 2001, 2008 এই 5টি নির্বাচন নিবন্ধিত দল হিসেবে জামাত ইসলামী পাল্লামার্কায় আমরা নির্বাচন করেছি। যেমনিভাবে আমাদের লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যেমনিভাবে আমাদের 1,10,000 মানুষকে জেলে নেওয়া হয়েছে, যেমনিভাবে আমাদের অনেক জুলুম অত্যাচার হয়েছে, ঠিক তেমনিভাবেই এই অবৈধ সরকার ডিকটেটেড রায়ের মাধ্যমে আমাদের নিবন্ধনটি ও হাইকোর্টে হত্যা করছে। কিন্তু আমরা এর বিপরীতে সুপ্রিম কোর্টে আপিল করেছি এবং আমাদের নিবন্ধনটি এখন সুপ্রিম কোর্টে আপিল অবস্থায় আছে। সুতরাং আমরা আশা করি নির্বাচনের আগেই আপিল বিভাগে যদি সুষ্ঠু ন্যায় বিচার হয় আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব। আরেকটু কথা আপনাদের ক্লিয়ার করি, সরকার মাঝে মধ্যেই আমাদেরকে অনুমতি না দেওয়ার পিছনে আমাদের নিবন্ধন নাই এই কথাটি বলে, সরকারের কোনো কোনো মন্ত্রীও বলেছেন। রাজনীতিক কর্মকাণ্ডের জন্য ইলেকশন কমিশনের নিবন্ধন কোনো শর্ত নয়, বাংলাদেশের অর্ধেকেরও বেশি রাজনৈতিক দল আছে যাদের কোনো নিবন্ধন নেই। সুতরাং সভা সমাবেশ করা, মিছিল মিটিং করা, দাবি উত্থাপন করা, কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশে নিবন্ধনের বা সরকারের সাথে কোনো অথরিটির সাথে
লাইসেন্সের কোনো শর্ত নাই, উই আর ফ্রি টু ডু দ্যাট। আর নিবন্ধন আমরা আশা করি ফেরত পাবো। জামাত ইসলামী কখনোই সহিংসতা করে না, জামাত ইসলামী কোনো ভাইলেন্সে বিশ্বাস করে না, জামাত ইসলামী একটি অত্যন্ত সুশৃঙ্খল ডেমোক্রেটিক পজিটিভ মডারেট একটি ইসলামী সংগঠন, এবং তারা তার সাথে একাত্মতা করেছে, আমাদের কথা তারা কনভিন্স হয়েছেন, এবং কনভিন্সড হয়েছেন বলেই তো জামাত ইসলামীর সাথে আলোচনা করার জন্য তারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত আমরা সাড়া দিয়েছি। একটা প্রশ্ন, যদি তাদের এরকম পার্লামেন্টে যেটা করেছিল, আমার মনে হয় তারা এটা রিয়েলাইজ করেছে এবং সেই কনসেপ্ট থেকে তারা সরে আসছে।